আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাবাতুন ফি সাবিলিল্লাহি রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর পথে সকালের এক সময় বা বিকালের এক সময় এক কাজ করা সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সকালে বা বিকালে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করে নেবেন, সকালে বা বিকালে একটু কোরআন তেলাওয়াত করে নেবেন, কিছু হাদিস কোরআন পড়ে নেবেন। তাই আল্লাহ রাসূল বলছেন, সকালে বা বিকালে আল্লাহর পথে কিছু সময় কাজ করা সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, ওয়ালাউ আন্না ইমরাতান ইত্তাবাত ইলাল আরজে, জান্নাতের একজন নারী যদি জান্নাত থেকে পৃথিবীর দিকে একটু উঁকি মেরে দেখে, লামালা বাইনাহুমা ওয়াজাত বাইনাহুমা রিহান, তাহলে সারা পৃথিবী একবার আলো হয়ে যাবে আর সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে পরিপূর্ণ। জান্নাতের একজন নারী যদি একটু পৃথিবীর দিকে এইভাবে লক্ষ্য করে দেখে, তাহলে গোটা পৃথিবী আলো হয়ে যাবে, একটা ভিন্ন ধরনের আলো হয়ে যাবে, আর গোটা পৃথিবী একবারে সেন্ট পরিপূর্ণ হয়ে যাবে। একবার যদি এক নজর নারীরা পৃথিবীর দিকে লক্ষ্য করে, তারা আপনাকে বুঝাতে পারবো নারী কেমন। পরের বার আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নাসিফুহা মিন রাসিহা খায়রুম মিন দুনিয়া মা ফিহা, তার মাথাতে যে উড়নি চাদর রয়েছে এই চাদরটার মূল্য সারা পৃথিবী এবং তার পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। তবে হাদিসে উল্লেখ রয়েছে তার মাথায় যে চাদর থাকবে, বোঝা যাচ্ছে যে জান্নাতের মেয়েরাও মাথায় কাপড় দিয়ে থাকবে। এসব বোকা মহিলাগুলো মেয়েগুলো কি যে বুঝলো, ল্যাংটা হওয়াকে শিক্ষিতা মনে করলো, বিদ্যা মনে করলো, বুদ্ধির পরিচয় মনে করলো, কি শিখলো আর কি পড়লো। দিন যত যাবে এদের অবস্থা আরো তত খারাপ হবে।